এই রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে ইমানের সাথে এবং সওয়াবের আশায়, এটাকে এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে সেটা কোন রাত। তিনি এটা তার উম্মাহকে বলার জন্য বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু তিনি পথিমধ্যে যে ঘটনাটা দেখেছেন এই কথাটা খুব ভালো করে খেয়াল করুন। তিনি যে ঘটনাটাকে দেখেছেন এবং সেই ঘটনাটাকে দেখার পর তার এই ইলমটাকে আল্লাহপাক তুলে নিয়েছেন, সেই ঘটনাটা কী ছিল? তিনি বলেছেন যে আমি দেখেছি, আমার যতটুকু মনে আছে আমি দেখেছি, সেই রাতে আমি কাদা মাটির উপরে সেজদা করছিলাম, কাদা মাটির উপরে। আর আপনাদেরকে বলে দেই যে তৎকালীন সময়ে মসজিদের নববী ছিল মাটির এবং খেজুরের ছাউনির, আমাদের মতো টাইলস মোজাইক করে এসিওয়ালা মসজিদ ছিল না। যেই মসজিদগুলো মানুষের হারাম টাকায় তৈরি হয় এবং সেখান থেকে হেদায়েত উঠে যায়। এখন আমাদের লাক্সারিয়াস এবং অট্টালিকার মতো মসজিদ দরকার, না হলে আমাদের সালাত হয় না, এসি ছাড়া আমাদের শান্তি হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ ছিল ওই খেজুর পাতার মাটির মসজিদ। তার মানে এই নয় যে সেই সময় এর চেয়ে ভালো কোনো উপাদান ছিল না, নো, সেই সময় এর চেয়ে ভালো উপাদানও ছিল। লাইলাতুল কদরটা তাহলে কী জিনিস? উত্তর হচ্ছে যে লাইলাতুল কদর হচ্ছে সেই রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম আয়াতে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই সূরার প্রথমেই পাঁচ লাইনটা হচ্ছে যে এটা এমন একটা রাত যে রাতে আমি কোরআন নাজিল করেছি, দ্যাটস অল। এই একটা কারণেই এই রাতটা মহামান্বিত, অন্য কোনো কারণে নয়। ফেরেশতাদের নেমে আসা, এই রাতটা হাজার মাসের চেয়ে উত্তম হওয়া, এই রাতে দোয়া কবুল হওয়া, এই রাতের আলামত, এই রাতের শান্তি, এগুলোর পিছনে মাত্র একটা কারণ আছে। সেই মহান কারণটা হচ্ছে যে এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, দ্যাটস অল। এটাই হচ্ছে মৌলিক কারণ, এটাই হচ্ছে মৌলিক কারণ। তারপরে এই যে রাত যে মাসের মধ্যে আছে সেটা শাহরুর রমাদান, আর এই শাহরুর রমাদান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। তার মানে রমাদান মাসের মহামান্বিত হওয়ার পিছনের কারণ এবং লাইলাতুল কদরের এই হাজার মাসের চেয়ে উত্তম হওয়ার পিছনের একটাই মৌলিক কারণ, সেটা হলো এই মাসে এবং এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন লাউহে মাহফুজ থেকে পৃথিবীর আকাশে। এটাই মৌলিক কারণ। আজকে আমরা সবাই যৌগিক বিষয়গুলোর দিকে বেশি ফোকাস করি যে ভাই এই এই রাত্রে কী কী আমল করব, এই রাত্রে নামাজ কত রাকাত, নামাজ কেমন করে পড়তে হয়, কী নিয়াত করব, কী দোয়া করব। কিন্তু মূল যে মৌলিক বিষয় সেটা আমরা স্কিপ করে যাই। সেই মৌলিক বিষয়টা হচ্ছে এই রাতে কোরআন নাজিল করা হচ্ছে, দ্যাটস অল। কিন্তু আমরা কতজন সেটা নিয়ে ভাবছি যে কারণে এই মাস এবং এই রাত মহামান্বিত, সেই মৌলিক বিষয়টার দিকে না ফোকাস করে আমরা সবাই যৌগিক বিষয়গুলোর দিকে বেশি ফোকাস করে থাকি। এটাই সবচেয়ে দুঃখজনক, এটা একটা কারণ আমরা এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হয়ে থাকি। তো লাইলাতুল কদর হচ্ছে সেই রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এরপরে আমরা জানি যে এই রাতের ফজিলতটা কী। ফজিলতটা যদি সংক্ষেপে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রে দাঁড়াবে অর্থাৎ দাঁড়িয়ে ইবাদত করবে বা বসে বা শুয়ে বা তিলাওয়াত অবস্থায় যে ব্যক্তি এই রাত জেগে ইবাদত করবে। এখন ইবাদত তো শুধু সলাৎ নয়, এখানে তাসবিহ তাহলিল হতে পারে, জিকির আজগার হতে পারে, কোরআন তেলাওয়াত হতে পারে, দোয়া হতে পারে, ইস্তেগফার হতে পারে। যে ব্যক্তি এই রাত জেগে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখানে আমরা যারা ইসলামিক কোরআন হাদিস নিয়ে ভাঙাচুরা গবেষণা করার চেষ্টা করি, তাদের ফতোয়া হচ্ছে যে এই এইখানে গুনাহ বলতে আল্লাহ পাক সগিরা গুনাহ বুঝিয়েছেন, কবিরা গুনাহ বোঝান নেই, এটা মানুষের ব্যাখ্যা। আমি সেই ব্যাখ্যার দিকে যেতে চাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা কবিরা গুনাহও হতে পারে, সগিরা গুনাহও হতে পারে। এটা বলার কোনো অধিকার নাই আমাদের যে শুধুমাত্র সগিরা গুনাহই এখানে মাফ করা হবে, কবিরা গুনাহ মাফ করা হবে না। এই কথাটা বলার অধিকার আল্লাহ পাক আমাকে দেননি, তাই আমি এই দলের অন্তর্ভুক্ত হতে চাই না যারা বলছে যে এখানে কবিরা গুনাহ মাফ করা হবে না, খালি সগিরা গুনাহগুলো মাফ করা হবে। আমি এতটুকু বলতে পারি যে আল্লাহ পাক চাইলে কবিরা এবং সগিরা সমস্ত গুনাহ মাফ করতে পারেন ইনশাআল্লাহ। তবে মানুষের সাথে জড়িত যে গুনাহগুলো আছে,
যেমন মানুষের সম্পত্তি আত্মসাৎ করা, কারো সম্মানহানি করা বা কারো গীবত করা বা কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, যেগুলো হাক্কুল ইবাদ, রাষ্ট্রের সম্পদ মেরে খাওয়া, চাল চুরি করা, গম চুরি করা, রিলিফের মাল মেরে দেয়া, এই যে হাক্কুল ইবাদ, সেগুলো আল্লাহ পাক মাফ করবেন কিনা সেটা আল্লাহ পাকের হাতে। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন আমাদেরকে যে হাক্কুল ইবাদগুলো যতক্ষণ পর্যন্ত না সেই সত্তার কাছে এটাকে পরিশোধ করা হয় ততক্ষণ পর্যন্ত এটা ক্ষমা হবে না। যদি পৃথিবীতে এটা না করতে পারে কেউ, তাহলে কেয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই হিসাবটাকে চুকিয়ে দিবেন। যদি তার কাছে দেওয়ার মতো তখন তো কিছু থাকবেই না, তখন তাকে নেকি দিয়ে সেটা পরিশোধ করতে হবে। নেকি দিতে দিতে যদি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তির গুনাহ তার কাঁধে চলে আসবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকিফা উন কিরাম একদম পরিপূর্ণ ইনসাফ কেয়ামতের মাঠে কায়েম করবেন। তাই আমরা এতটুকু বলতে পারি, লাইলাতুল কদরে যে ব্যক্তি ইবাদত করবে ইমানের সাথে এবং সওয়াবের আশায়, এই ইমান নিয়ে এবং ইহতিসাব অর্থাৎ আশা এবং ভীতির মাঝখানে নিজের অনুভূতিটাকে রেখে আল্লাহর প্রতি পজিটিভ ধারণা রেখে ইবাদত করবে যে ব্যক্তি, এই লাইলাতুল কদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সেটা হতে পারে কবিরা গুনাহ এবং অথবা সগীরা গুনাহ, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। এখানে আমাদের এটা বলার কোনো অধিকার নাই যে এটা শুধুমাত্র সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, এটা নিয়ে আমাদের কথা বলার কোনো অধিকার নাই। শুধু এতটুকু আমরা বলতে পারি যে মানুষের সাথে জড়িত হকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না বলে ঘোষণা করেছেন। তাই মানুষের সাথে জড়িত কোনো বিষয় থাকলে এই পৃথিবীতেই সেটাকে সলভ করতে হবে, এখানে লজ্জার কিছু নাই, এখানে ছোট হওয়ার কোনো ব্যাপার নাই, বরং এভাবে মানুষের সম্মান আল্লাহপাক বাড়িয়ে দিয়ে থাকেন। আল্লাহপাক সে তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হলো এর ফজিলত। আরও কিছু ফজিলত আছে, সেটা হলো যে এই রাত্রে যে ব্যক্তি ইবাদত করবে ইমানের সাথে এবং সওয়াবের আশায়, এটাকে এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম, হাজার মাসের চাইতে। এখানে আমাদের সাবকন্টিনেন্টের কিছু স্কুল বয় টাইপের মানুষ আছি আমরা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট আমি এটা বলতে বাধ্য হলাম, আমরা কিছু স্কুল বয় টাইপের স্কলারশিপ আছি, আমরা এটাকে হাজার মাস ভাগ বারো এভাবে করে 83.6 ইত্যাদি করে প্রতি সেকেন্ডে এত নাকি মিনিটে এত নাকি এটাকে ভাগ করেছে। কিন্তু এই হাজার মাস বলতে এক্স্যাক্টলি 1000 মাস বোঝানো হয়নি, নো, এখানে হাজার মাস বলতে 1000 মাস এক্স্যাক্টলি বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে একটা লম্বা সময়, একটা লম্বা সময় ধরে কেউ যদি ইবাদত করে সেটার যে নেকি সে পাবে, এই একটা রাত যদি কেউ ইমানের সাথে এবং সওয়াবের আশায় ইবাদত করে সে ব্যক্তি সে নেকি পেয়ে যাবে। কোরআন এবং হাদিসে যখন এইরকম শব্দ আসে হাজার বছরের পথ বা 50,000 বছরের পথ বা 73টা দলে ভাগ হবে বা সোনার পাহাড় বের হবে, এই ধরনের যখন শব্দগুলো আসে এগুলো সবগুলোই লিটারাল অর্থে আসে না, এগুলো রূপক অর্থে আসে এবং এগুলো একটা বড় কিছু বোঝাতে বা ছোট কিছু বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ধরুন এই যে আমাদেরকে বলা হয়েছে এই উম্মাহ 73টা দলে ভাগ হয়ে যাবে, তার মানে কি এটাই যে এই মুসলিম উম্মাহ এক্স্যাক্টলি 73টা দলেই ভাগ হয়ে যাবে? কখনো নয়, বরং এখন তো আমাদের মনে হয় 73,000 দল হয়ে গেছে। তারপরে দেখেন আপনি কোরআনে আল্লাহপাক বলেছেন যে জাহান্নামীদের আমল নামাটা ইল্লিনে ওঠানো হবে না যতক্ষণ পর্যন্ত না একটা সুয়ের ফুটা দিয়ে একটা উট প্রবেশ করে চলে যায়। আসলে কি এক্স্যাক্টলি সেটাই বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে একটা অসম্ভব বিষয়ে, যে যেমন একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করতে পারে না, ঠিক এইভাবেই একজন পাপাচারীর আমল নামা কখনো ইল্লিনে যেতে পারে না, সূরা আরাফের মধ্যে আল্লাপাক বলেছেন। তাই লিটারেল অর্থগুলোকে আমরা এগুলো যেন ইন্টারপ্রেট করতে না যাই। আল্লাপাক যেটা বলেছেন যে এই রাতটা খয়রুম মিন আলফি শাহর, মানে অনেক 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 লম্বা সময় ধরে ইবাদত করলে যে নেকিটা কেউ পেত, ইনশাআল্লাহ এই রাতটাতে যদি ইমানের সাথে সওয়াবের আশায় কেউ ইবাদত করে সে তার চেয়ে বেশি নেকি আল্লাপাক তাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এভাবে বুঝলেই ভালো হবে, কোনো সাহাবি কোনো তাবেঈন এই হাজার মাসটাকে 83 বা 84 86 বছরে ভাগ করেননি, না। এটা আমরা কেন ব্যাখ্যা করতে যাচ্ছি, আমরা কেন আল্লাহর রহমতটাকে গাণিতিকভাবে ক্যালকুলেট করতে যাই, তখন আল্লাহ পাকের রহমতটাকে আমরা আমাদের হিসাব মতো নিয়ে আসতে চেষ্টা করছি, এটা একটা অন্যায়, এটা করা ঠিক না। তাই এটাকে আমরা এইভাবেই বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অনেক 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 লম্বা সময় বুঝিয়েছেন, এটাই এটাই এক্সপ্লেনেশন সলফে সালেহীন এবং সাহাবায়ে কেরাম এই এই ব্যাখ্যাই দিয়েছেন। এবং এরপরে আমরা আসছি যে এই রাতে, এই রাতটা আমরা বুঝবো কীভাবে বা এটা কোন রাত, এই ব্যাপারে হাদিসগুলো থেকে আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই তাহলে
সহি বুখারীর মধ্যে 2020 নম্বর হাদিস আছে বা 2021 নম্বর হাদিস আছে, সহি মুসলিমের 760 নম্বর হাদিস আছে, আবু দাউদেও হাদিস আছে এবং তিরমিজি নাসাইয়ের মধ্যে হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লাইলাতুল কদর হচ্ছে রমাদানের শেষ দশক, অর্থাৎ এই যে একুশের রাত আজকের রাত থেকে শুরু করে নিয়ে একদম শেষ রাত পর্যন্ত যে কোনো রাত লাইলাতুল কদর হতে পারে, যে কোনো রাত হতে পারে, সেটা জোর অথবা সেটা বিজর, এটা সবচেয়ে প্রশস্ত ব্যাখ্যা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও স্পেসিফিক করে দিয়েছেন, তিনি বলেছেন যে আমি আশা করছি লাইলাতুল কদর শেষ দশকের বিজর রাতগুলোর মধ্যে আছে, তোমরা বিজর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। এটা হলো আরেকটু সংক্ষিপ্ত ভার্সন, অর্থাৎ একুশের রাত আজকের রাত থেকে শুরু করে তারপর তেইশের রাত, তারপর পঁচিশ, তারপর সাতাশ, তারপর ২৯, এই পাঁচটা রাতের মধ্যে যে কোনো একটা রাত লাইলাতুল কদর আছে, এটা বেশি সম্ভাবনাপূর্ণ বক্তব্য। তবে তার মানে এই নয়, তার মানে কখনোই এটা নয় যে জোর রাতের মধ্যে লাইলাতুল কদর আসতে পারে না, ব্যাপারটা কিন্তু এমন নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশস্ততা দিয়েছেন, শেষ দশকের কথা বলেছেন, শেষ দশকের যে কোনো একটা রাত, যে কোনো একটা রাত, সেটা এমন নয় যে প্রত্যেক বছরেই তেইশের রাতেই হবে, কখনো তেইশ হতে পারে, কখনো পঁচিশ হতে পারে, কখনো সাতাশ হতে পারে, আল্লাহ আলাম সেটা আল্লাপাক ভালো জানেন। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে সেটা কোন রাত। তিনি এটা তার উম্মাহকে বলার জন্যে বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু তিনি পথিমধ্যে যে ঘটনাটা দেখেছেন, এই কথাটা খুব ভালো করে খেয়াল করুন, তিনি যে ঘটনাটাকে দেখেছেন এবং সেই ঘটনাটাকে দেখার পর তার এই ইলমটাকে আল্লাপাক তুলে নিয়েছেন, সেই ঘটনাটা কী ছিল? সেই ঘটনাটা ছিল যে দুজন মুসলিম বাদানুবাদ করছিল, ইখতিলাফ করছিল এবং ঝগড়া করছিল, এবং এর ফলে এই ইলমটাকে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে, এবং তিনি আর এক্স্যাক্টলি আমাদেরকে বলে যাননি যে এটা কততম রাত। এখানে একটা বিগ মেসেজ আছে আমাদের জন্যে, এই উম্মার জন্যে। এই উম্মাহ যতক্ষণ পর্যন্ত ইখতিলাফে ব্যস্ত আছে, মতবিরোধে ব্যস্ত আছে, দলাদলি হানাহানির মধ্যে ব্যস্ত আছে, ইফতেরাকের মধ্যে ব্যস্ত আছে, ততক্ষণ পর্যন্ত এই উম্মার মধ্যে কোনো কল্যাণ আপনি পাবেন না, এই উম্মার মধ্যে সামগ্রিক কোনো কল্যাণ আপনি পাবেন না। বরং এদের শক্তি এবং এদের যে শান শওকত, এগুলো আস্তে 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 চূর্ণ হয়ে যাবে, যেটা অলরেডি এখন আমরা সাফার করছি। লাইলাতুল কদরের মধ্যে মতো এত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, যেটা হাজার মাসের চেয়ে উত্তম, ইবাদত করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এবং রাসূলকে জানিয়ে দেয়া হলো সেটা কোন মাস, সরি সেটা কোন দিন বা কোন রাত, সেটা তিনি বলার জন্যে বের হলেন, বের হয়ে দেখলেন যে মুসলিমরা কথা কাটাকাটি করছে, ইখতিলাফ করছে, বাস ইলম উঠে গেল। তাহলে আজকে এই উম্মার এই অবস্থায় আমরা যারা ইফতিরাকে আছি, ইখতিলাফে আছি, মাঝহাবি বিভক্তি, পীর পীর মুরিদি দলাদলির বিভক্তি, দলীয় সংগঠনের বিভক্তি, পলিটিক্যাল বিভক্তি, সোশ্যাল বিভক্তি, তাহলে এই যে ন্যাশনালিজমের বিভক্তি, জাতীয়তাবাদের বিভক্তি, কত বিভক্তির মধ্যে আমরা এই উম্মার মধ্যে আছি। তাহলে এখন আমরা চিন্তা করি যে আসলেই আমরা, আমাদের উপরে কি সালাম, আমরাই কি সেই জাতি তাদের উপরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা ভাবার বিষয় আছে। এই কারণেই কিন্তু এই জ্ঞানটাকে আল্লাহর পক্ষ থেকে তুলে নেওয়া হয়েছে। তো যাই হোক, এটা আমাদের বুঝতে হবে যে আমরা যেন ইখতিলাফ, দলাদলি, মতবিরোধ এগুলো থেকে বের হয়ে আসি, এর মধ্যেই কল্যাণ আছে, এই এখান থেকে বের হয়ে আসার মধ্যেই কল্যাণ আছে। হানাহানি, দলাদলি, পলিটিক্যাল দলাদলি, সোশ্যাল দলাদলি বা ধর্মীয় দলাদলি, ইখতিলাফ, ইফতরক, দলীয় বিভক্তি, এগুলো থেকে বের হয়ে আসার মধ্যেই আছে প্রকৃত কল্যাণ। যদি আমরা বের হয়ে থাকতে পারতাম, হয়তো বা লাইলাতুল কদর কোন রাত এক্স্যাক্টলি আমরা জানতে পারতাম, সে রাতে এই ইলমটা উঠিয়ে নেওয়া হয়েছে বিকজ আমাদের এই ইখতিলাফের কারণে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কিছু সাইন বলে গিয়েছেন, সেই সাইনগুলোর মধ্যে কয়েকটা সাইন আমি বলছি। তিনি বলেছেন যে আমি দেখেছি, আমার যতটুকু মনে আছে আমি দেখেছি, সেই রাতে আমি কাদা মাটির উপরে সেজদা করছিলাম, কাদা মাটির উপরে। আর আপনাদেরকে বলে দেই যে তৎকালীন সময়ে মসজিদের নববী ছিল মাটির এবং খেজুরের ছাউনির, আমাদের মতো টাইলস মোজাইক করে এসিওয়ালা মসজিদ ছিল না, যেই মসজিদগুলো মানুষের হারাম টাকায় তৈরি হয় এবং সেখান থেকে হেদায়েত উঠে যায়। এখন আমাদের লাক্সারিয়াস এবং অট্টালিকার মতো মসজিদ দরকার, না হলে আমাদের সালাত হয় না, এসি ছাড়া আমাদের শান্তি হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদ ছিল ওই খেজুর পাতার মাটির মসজিদ। তার মানে এই নয় যে সেই সময় এর চেয়ে ভালো কোনো উপাদান ছিল না, নো, সে সময় এর চেয়ে ভালো উপাদানও ছিল, কিন্তু তারপরেও সেটা ব্যবহার করা হয়নি। মসজিদ হবে সাদা মাটা,
যেখানে থাকবে নূর এবং হেদায়েত এবং বাসিরা, যেখানে লোকের লোকারণ্য এবং চাকচিক্য থাকবে না, যেটা আমাদেরকে রিয়া অহংকার প্রদর্শন করাবে না, অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতার মধ্যে নিয়ে যাবে না। যাই হোক, সেখানে তিনি দেখেছিলেন যে তিনি কাদা মাটিতে সিজদা করছেন, তার মানে হচ্ছে যে লাইলাতুল কদরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। এটা একটা মেজর সাইন যে লাইলাতুল কদরে বৃষ্টি হতে পারে। আরেকটা সাইন হচ্ছে লাইলাতুল কদরে যখন মুমিন ব্যক্তি ইবাদত করবে ইমানের সাথে, ইখলাসের সাথে, আল্লাহর প্রতি একাগ্রতা নিয়ে, ইহতিসাবের সাথে, সে ভিতর থেকে একটা প্রশান্তি অনুভব করবে, এমন প্রশান্তি যেটা সে 8-10টা দিন ইবাদত করলে পায় না। এটা ডিফারেন্ট অনুভূতি, আর এই অনুভূতিগুলো কোনো মানে ল্যাঙ্গুইস্টিক শব্দ দিয়ে আসলে বোঝানো সম্ভব নয়। এটা শুধুমাত্র সে ব্যক্তিই বুঝতে পারে যে যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরটা চলে আসে, সে ব্যক্তি বুঝতে পারে। তাই লাইলাতুল কদরের অন্যতম একটা সাইন হলো এই রাতে যখন বান্দা ইবাদত করে মুমিন বান্দা, সে অন্যরকম স্বাদ খুঁজে পায়, অন্যরকম স্বাদ খুঁজে পায়, এবং এই রাতে চোখ দিয়ে অশ্রু বেশি প্রবাহিত হয়। লাইলাতুল কদরে মুমিন ব্যক্তিদের দেখবেন চোখ দিয়ে অশ্রু বেশি প্রবাহিত হয়, আবেগটা বেশি পরিস্ফুটিত হয়, আল্লাহ পাকের কাছে চাওয়ার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে সে একটা অন্যরকম স্বাদ খুঁজে পায়, যেটা 8-10টা রাতে সে খুঁজে পায় না। এছাড়াও এই রাত্রে অন্যতম সাইন আছে যে এই রাতটা হয় প্রশান্তিময়, খুব বেশি দমকা হাওয়া থাকে না, বা খুব বেশি উষ্ণতা বা যেটা আমরা বলি হিউম্যাড কন্ডিশন এরকম থাকে না, বরং একটা স্নিগ্ধ বাতাস এই রাতে বয়ে যায়। এছাড়াও এই রাতের মধ্যে আপনার কিছুটা উজ্জ্বলতা থাকে, 8-10টা রাতের চেয়ে একটু বেশি উজ্জ্বলতা থাকে, যেটা আমাদের এই গডলেস সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আদলে তৈরি করা এই সব সিটির মধ্যে আপনি পাবেন না। এটাকে পেতে হলে আপনাকে অনেক দূরের কান্ট্রি সাইডে হয়তো যেতে হবে, সেখানে গেলে হয়তো আমরা এটা পেতে পারি। তো এরকম কিছু সাইন আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই রাতটা হচ্ছে আসলেই লাইলাতুল কদর।